রিয়্যাক্ট করব আরিকে নিন্না লিরিক্যাল ভিডিও। এই গানটি হয়েছে হৃদয়ম মুভির গান এবং এই মুভিতে অভিনয় করেছেন প্রণব মহানলাল, সাথে আছেন কে দর্শনা অ্যান্ড কল্যাণী। আর এই গানটি গেয়েছেন জব কুরিয়ান, লিরিক্স হচ্ছেন আরুণ আলাত। সো গানটা আমরা শুনি, আর এটা হচ্ছে লিরিক্যাল ভিডিও। লাস্ট টাইম আমি কি বলে হৃদয়ম মুভির টিজার রিলিজ হয়েছিল, সো ওইটার উপর রিয়্যাক্ট করেছিলাম, টিজার না ট্রেলার। তার আগে হৃদয়মের একটা গান রিলিজ হয়েছিল, সেটা হচ্ছে দাসানা, ওই গানটা কিন্তু খুব সুন্দর ছিল। সো এটা হচ্ছে সেকেন্ড একটা গান। সো আরিকে নিন্না লিরিক্যাল ভিডিও, সো দেখা যাক গানটা শোনা যাক। সো গাইজ লেটস প্লে। ও সো ক্লাসিক্যাল, പോലും ഇന്നു മറയുന്നു ഇരുൾ പടരുമ്പോ വിഴിനിറയുന്നു കൺമുന്നിൽ ഈ ഭൂഗോളം മറുദിശ തിരിയുകയോ ദിനരാത്രമെന്ന പടി ഞാൻ നടന്ന വഴി മുള്ളാൽ നിറയുകയോ അകമേ തെളിഞ്ഞ ചെറു പൊൻചിരാതു പടുതിരിയായാളുകയോ അടരാതെ ചേർന്നു തുടരാൻ കൊതിച്ചതൊരു പാഴ്കഥയാവുകയോ അരികെ നിന്ന നിഴൽ പോലും ഇന്നു മറയുന്നു ഇരുപടരുമ്പോ മിഴിനിറയുന്നു একটু ইমোশনাল, এখন আবার একটু রকিং টাইপের মিউজিক। നിഴൽ പോലും ഇന്നു മറയുന്നു ഇരുൾ പട
খুবই সুন্দর একটা গান শুনলাম। গানটা একটু রকিং টাইপের ছিল, বাট গানটা খুবই ইমোশনাল একটা গান ছিল। এখানে কিছু সিন দেখানো হয়েছে যে এটা তো পুরোটাই একটা ছিল লিরিক্যাল ভিডিও, এবং সাথে কিছু অ্যানিমেশন টাইপের অ্যানিমেশন করে কিন্তু কিছুটা স্টোরি এখানে দেখানো হয়েছে। বেসিক্যালি মেইন ভিডিও কিন্তু এখানে নেই। যাই হোক, এখানে কিন্তু প্রণব মোহনলালকেও কিন্তু পুরো অ্যানিমেশনের একটা ক্যারেক্টার এখানে দেখানো হয়েছে। তো আমার মনে হয় যে গানটা একটু খুব কষ্ট পেলে যে গানগুলো কি বলে গায় মানুষ, বা একটু ইমোশনাল গানের মধ্যে একটু রকিং একটা ভাব নিয়ে এসেছেন এই গানের মধ্যে। সো যাই হোক, গানটা সুন্দর ছিল। আর জব কুরিয়ান ভয়েস খুবই সুন্দর, ওয়াও, এত সুন্দর ভয়েস, আর খুব মানে এত দম, এত এনার্জেটিক একটা গান বলতে গেলে, খুব ভালো লাগলো। হৃদয়ের আরেকটা যে গানটা ছিল সেটা দর্শনা, দর্শনা গানটাও খুব সুন্দর ছিল। ওটা একটা মানে নতুন নতুন প্রেমে পড়লে যে গানগুলো আমরা আসলে চিন্তা করি, যে গানগুলো না আমরা কাউকে নিয়ে যখন স্বপ্ন দেখি, কাউকে নিয়ে যখন নতুন করে মানে হচ্ছে কারো প্রেমে পড়ি, সো নতুন প্রেমে পড়লে তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখা হয়, আর সেই স্বপ্নগুলাই গানে গানে যখন আমরা গাই, বা সো বলতে গেলে একটা রোমান্টিক গান ওইটা ছিল। আর এই গানটা কিন্তু একদমই উল্টো, গানটা খুব একটু ইমোশনাল, আর হচ্ছে গানটাতে আসলে অনেক কষ্টের কিছু সিন এখানে অপূর্ব দেখানো হয়েছে। তো আমার মনে হয় যে একটা ব্রেকআপ সং বলা যায়, হার্ট ব্রেকিং একটা সং বলা যায় গানটা। আর এখানে প্রণবের মানে মোটামুটি ক্যারেক্টারটা ভালোই ছিল, আর তার হেয়ার স্টাইল এবং তার গেট আপের সাথে ভালোই যায়। আর আমার মনে হয় যে এখানে বলতে গেলে হৃদয় মুভিটা কিন্তু দুজন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, সেখানে তাদের পরিচয় হয় এবং তাদের লাভ স্টোরি মূলত একটা স্টোরি এখানে এই মুভিতে আছে আর কি, লাভ স্টোরি টাইপেরই মুভিটা বলা যায়। তো যাই হোক, আমি এখনো দেখিনি মুভিটা, আর এটা মুভিটা হিন্দি ডাব নাই, সো হিন্দি ডাবিং নেই, যার জন্য আমি দেখতে পারতেছি না। আর যেহেতু আমি মালায়ালাম ল্যাঙ্গুয়েজ বুঝি না, তারপর আমার ইচ্ছা আছে যখন হিন্দি ডাবিং পাওয়া যাবে তখন সেই মুভিটা দেখবো। আর হৃদয় মুভিটা দেখার অনেক ইচ্ছা, অনেক আগের থেকে ইচ্ছা, যখন আমি দর্শনা গানটা শুনেছিলাম। সো যাই হোক, এই গানটা শুনে তখন এখনই মনে হচ্ছে যে এই মুভিটা এখনই দেখি, কারণ সে গানটার মধ্যে বুঝাই যাচ্ছে আসলে মানে কি বলে হার্ট মানে রিলেশন ব্রেক হয়ে গেছে, দেন সে আবার নতুন করে হয়তো উঠে দাঁড়াতে চাচ্ছে, বা এরকম টাইপের একটা ফ্লেভার আমি এই গানে পেয়েছি। আর ওভারঅল মিউজিক খুবই সুন্দর অ্যান্ড খুব ভালো, খুবই ভালো একটা গান দেখলাম। আর কি বলবো, সিঙ্গারের কথা কি বলবো, খুবই অসাধারণ ভয়েস। সো যাই হোক, গানটা রিলিজ হয়েছে থিঙ্ক মিউজিক ইন্ডিয়া এই চ্যানেল থেকে, ঠিক আছে। সো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, এবং আরেকটা কথা বলে রাখি, প্রণব মোহনলালের যদি আপনারা গান অন্যান্য গানের রিয়াকশন ভিডিও আপনারা দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলে অবশ্যই একটু ভিজিট করবেন। কারণ হচ্ছে আমি হৃদয় মুভির কিন্তু অলরেডি দুই তিনটা রিয়াকশন দিয়ে ফেলেছি, সো ওইখানে ট্রেলার আছে, দেন হচ্ছে দর্শনা গানের উপর, দেন আরো এক টিজারের উপর মনে হয়। সো যাই হোক, প্লিজ ওই ভিডিওগুলো দেখে এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।